नमस्कार बंधुरा, आमी देवनाथ और देवनाथ यूनिक गार्डन चैनले आपनादे सकल के स्वागत। प्रतिदिन न्याय आज के एक नतून भिडियो निये चले एलाम। तब ये भिडियोते जो भिडियो अपने सामने प्रेजेंट करछि सेटा हे चंद्रमल्लिका फुलगाछेर आपडेट। अर्थात एतदिन धरे ये चंद्रमल्लिका फुलगाछे विभिन्न विषय निये आलोचना करेछि एबं प्रत्येकटा विषय किन्तु आपनादेर सामने तुले धरेछि। तो एखन जे विषयटा आपनादेर सामने तुले धरछि ये चंद्रमल्लिका फुलगाछे কি ধরনের ফুল এসেছে বা কি পরিমাণে ফুল এসেছে, কারণ এই পরিচর্যা আপনারা প্রত্যেকই ফলো করেছেন এবং রেজাল্ট কে কেমন পেয়েছেন সেটা আমি জানি, এখনো পর্যন্ত জানতে পারিনি। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা যদি একটু কমেন্ট করে জানান যে রেজাল্ট কার কেমন হয়েছে। কারণ দেখুন, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই চন্দ্রমল্লিকা নিয়ে কাজ করেছি এবং প্রত্যেকটা আপডেট আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। তবে একটা কি আমার এবারে যে চন্দ্রমল্লিকা আমি করেছি, তবে বেশ কিছু কালার আমার কালেকশনের মধ্যে ছিল না। এই চারটে যে কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই চারটে কালারের উপরই আমি কাজ করেছিলাম। তো আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা আগামী বছরের জন্য প্রচুর চন্দ্রমল্লিকা করতে চাইছেন তারা এখন কি করবেন, বিভিন্ন নার্সারি ভিজিট করুন এবং সেখান থেকে যে সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে সেই রকম গাছ আপনারা আনতে পারেন, সেখান থেকে চারা তৈরি করতে পারেন। অথবা সামনে মে জুন করে বিভিন্ন নার্সারিতে চারা পেয়ে যাবেন। যারা প্রফেশনালি কাজ করে থাকেন, অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন, সেই সমস্ত বিশ্বাসযোগ্য নার্সারি থেকে বিভিন্ন রঙের চারা নিয়ে এসে সেই চারাকে পরিস্থাপন করে স্টেপ বাই স্টেপ এগোবেন। তো দেখুন, এই যে আপডেট পর্ব এটা অনেকে চেয়েছিলেন যে চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এতদিন ধরে যে আপডেট ভিডিও আপনি দিলেন তার ফাইনাল যে ফুল আসার পরে আপডেট সেটা আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো দেখুন, আশা করছি আপনাদেরও প্রত্যেকের বাগান এইভাবে চন্দ্রমল্লিকা ফুলে ভরে গেছে। তো চন্দ্রমল্লিকা ফুল নিয়ে আপাতত এখন আর কোনো ভিডিও থাকবে না, জাস্ট একটা ভিডিও দেব যে কিভাবে আপনি এই গাছগুলোকে মাদার গাছের জন্য রেখে দেবেন। অর্থাৎ এইখান থেকে আপনি কিভাবে ছোটো ছোটো চারা আপনি পরবর্তীকালে সংগ্রহ করতে পারবেন, তো সেটা নিয়ে একটা ভিডিও থাকবে। তারপরে কিন্তু যখন আমি এই চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে আবার যাত্রা শুরু করব তখন আমি আপনাদের সেই ভিডিও আপডেট করব। এখন সামনেই সমস্ত গ্রীষ্মকালীন যে সমস্ত ফুলগুলো সেই সমস্ত ফুল গাছের পরিচর্যা প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে এবং সেগুলো কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটা ভিডিও তুলে ধরা হবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল করে দেবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও আপনার দোরগোড়ায় চলে যেতে পারে। তো চলুন, আজকের মতো বিদায়, টাটা।